পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের অন্তর্গত গুইর গ্রামে গুইর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার। জানা গিয়েছে এদিন 250 জন দুস্থ অসহায় মানুষের হাতে ধুতি শাড়ি মশারি লুঙ্গি সহ শিশু ও যুবকদের খেলায় উৎসাহিত করতে মোবাইল থেকে আসক্তি কমানোর জন্য ফুটবল দেওয়া হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শান্তা মহাশয়, পাশাপাশি এই গুইর গ্রাম তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফুটবল তুলে দিচ্ছেন এবং সেই বাচ্চাদের মুখ থেকে একবার শুনে নেবো সেই খেলা হওয়ার স্লোগানটা, বাচ্চাদের মুখ থেকে শুনে নেবো সেই খেলা হওয়ার স্লোগান। বল খেলা হবে, খেলা হবে, ফুটবল তুলে দিচ্ছেন বিশিষ্ট শিক্ষক মাননীয় লুৎফর রহমান নিতে মহাশয়। আজকের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ সাদ্দাম হোসেন, সহসভাপতি পিকু ক্ষেত্রপাল, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল কুমার দত্ত, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মইনুদ্দিন বাসবি রায়, খণ্ডঘোষ ব্লক জয়হিন্দ বাহিনী সভাপতি শেখ হাসানুর জামান ও সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ বিশিষ্ট জনেরা। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের একদম এদিকে 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 আবার তাকাবে, ঠিক আছে এদিকে তাকাতে একটু এবং উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। এরপর আমরা বরণ করে নেব যার কথা আমাকে বলতে হয়, যিনি সবসময় মানুষের পাশে থাকেন সারা বছর, যিনি রাত দিন সাত দিন সবসময় বিপদে আপদে ঝড়ে জলে বৃষ্টিতে সন্ধ্যায় সকালে যিনি সবসময় মানুষের পাশে থাকেন, শুধু এই অঞ্চলের কথা বলবো না, যিনি এই বিধানসভা তথা বর্ধমান জেলার অন্যতম কাণ্ডারী সেই নবীনচন্দ্র বাগ মহাশয় উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় বিধায়ক। যে কাউকে ডেকে দল করতে হবে না, আমাকেও নয় সাদ্দাম বাবুকেও নয়, দল করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে, তবেই হবে দল করা সার্থক। আমরা এখানে কোনো কাউকে দেখে দল করতে আসার জন্যে আমরা কাউকে পরামর্শ দিতে আসিনি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে দল করতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেই দল করবো। এবং 2024 সালে গোটা ভারতবর্ষের মানুষ শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখবে। করোনা বিধিনিষেধ মেনে ও মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে উদ্যোক্তারা মাইকের আওয়াজ কম রাখেন, এমনটাই জানালেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল কুমার দত্ত। আজকে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কোয়ের অঞ্চলের অন্তর্গত গুইর গ্রামে গুইর তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হলো। আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক নবীনচন্দ্র বাগ মহাশয়, উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ সাদ্দাম মহাশয়, উপস্থিত ছিলেন পিকু ক্ষেত্রপাল সহসভাপতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্য, কোয়ের গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য সহ বহু নেতৃত্ব খণ্ডঘোষ ব্লকের এবং কোয়ের অঞ্চলের নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। কী কী বস্ত্র বিতরণ করা হলো এখানে? বস্ত্র বিতরণ মূলত করা হলো, আপনার ধুতি আছে, শাড়ি আছে, মশারি আছে, লুঙ্গি আছে এবং ফুটবল, বাচ্চাদের এবং ছেলেদের যুবকদের খেলাতে উৎসাহিত করার জন্য, যাতে করে যারা মোবাইলে আসক্ত না হয়ে পড়ে, সেই জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসের বস্ত্রদান মঞ্চ থেকে তাদেরকে ফুটবল উপহার দেওয়া হলো, যাতে করে তারা মাঠে খেলাধুলা করে জীবনকে আজকে গঠিত করার জন্য, সংগঠিত করার জন্য এবং মোবাইল থেকে আসক্তি কমার জন্য তাদের হাতে আমরা ফুটবল তুলে দিলাম। বস্ত্র বিতরণ অনুষ্ঠান কেন করলেন ঠিক এই সময়টা?
আসলে বস্ত্র বিতরণ তো সারা বছর ধরেই হয়। আমাদের শীত বস্ত্র আমরা বিতরণ করেছি এর আগে। এবারে কিছু ধুতি শাড়ি সাধারণ মানুষকে আমরা আজকে, যদিও আজ পরীক্ষা চলছে, তবু আমরা সমস্ত বিধি মেনে মাইকে সাউন্ডকে কম করে দিয়ে আমরা সেই সমস্ত মানুষদের হাতে কিছু ধুতি শাড়ি মশারি, এখন ধরুন মশার উপদ্রব বেশি হচ্ছে সেই জন্য প্রচুর মশারি এবং ফুটবল আমরা এই গ্রামের মানুষের হাতে তুলে দিলাম। প্রায় 200 জনের হাতে আমরা বস্ত্র ধুতি শাড়ি মশারি তুলে দিলাম এবং দুটি ক্লাবকে আমরা ফুটবল তুলে দিলাম। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।